নমস্কার বন্ধুরা, ইচ্ছেপূরণ চ্যানেলে জানাই সকলকে স্বাগত। কলকাতার খুব কাছাকাছি দুদিনে ঘুরে আসতে চান, তাহলে কিন্তু একদম ঠিক জায়গায় এসেছেন। এখানে আপনারা একই সাথে পেয়ে যাবেন অগাধ জলরাশি, পাহাড়, জঙ্গল, অপরূপ ড্যাম ও দ্বীপ, তারই সাথে আছে নৌকা বিহারের অপরূপ অভিজ্ঞতা। সবকিছু কিন্তু একদিনের মধ্যেই ঘুরে নিতে পারবেন। তাহলে ভাবছেন তো যে কিভাবে যাবেন, কোথায় থাকবেন, কত খরচ পড়বে? আজকের এই ভিডিওটিতে থাকবে তার সমস্ত তথ্য। চলুন তাহলে এক রাত দুদিনের জন্য ব্যাগপত্র গুছিয়ে নিয়ে বেরিয়ে পড়ি বাঁকুড়া জেলার মুকুটমণিপুরের উদ্দেশ্যে। তো এটি কংসাবতী ও কুমারী নদীর সঙ্গমে 1905 নির্মিত হওয়া মুকুটমণিপুরের ড্যামটি বাঁকুড়া জেলার এক অন্যতম পর্যটন কেন্দ্র হয়ে উঠেছে। তাহলে প্রথমে জেনে নিই মুকুটমণিপুরে কিভাবে পৌঁছাবেন। ট্রেন কিন্তু আপনারা হাওড়া শালিমার সাঁতরাগাছি থেকে পেয়ে যাবেন, বাট আপনারা কিন্তু হাওড়া থেকে রাত 12:05 চক্রধরপুর এক্সপ্রেস ধরে ভোর সকাল 4:30 মধ্যেই পৌঁছে যেতে পারেন বাঁকুড়া জংশনে। এটাই কিন্তু আমাদের মতে বেস্ট ট্রেন, কারণ এতে আপনার সময় কিন্তু একদমই নষ্ট হবে না, আর সকাল সকালই আপনারা বাঁকুড়া জংশনে পৌঁছে যাবেন। ট্রেনের টিকিট ফেয়ার ও টাইম টেবিল আমি স্ক্রিনে মেনশন করে দিলাম। বাঁকুড়া স্টেশনে কিন্তু আপনারা প্রচুর প্রাইভেট কার পেয়ে যাবেন, সেগুলো বুক করেও কিন্তু আপনারা মুকুটমণিপুরে সহজেই পৌঁছে যেতে পারেন। আর যারা বাজেট ফ্রেন্ডলি আছেন তারা কিন্তু বাসে করেও যেতে পারেন। মুকুটমণিপুরে যাওয়ার জন্য কিন্তু 8 ঘন্টা অন্তর অন্তরই বাস পেয়ে যাবেন। তো স্টেশন থেকে 10 টাকা টোটো ভাড়া করে আপনারা সোজা চলে আসুন বাস স্ট্যান্ডে। জনপ্রতি 60 টাকা ভাড়াই কিন্তু আপনারা চলে আসতে পারবেন এখানে। তো পৌঁছে তো গেলাম, এবার তাহলে দেখিনি যে কোথায় থাকা যেতে পারে। তাহলে প্রথমেই বলি মুকুটমণিপুরের সেলফি পয়েন্টের কাছে কিন্তু আপনারা বাজেট ফ্রেন্ডলি কিছু লজ পেয়ে যাবেন, আর বেস্ট অপশন হলো মুকুটমণিপুরের যুব আবাস। এখানে কিন্তু মাত্র 225 টাকার ডরমিটরি পেয়ে যাবেন। এছাড়াও এসি নন এসি 800 থেকে শুরু করে 1200 টাকার রুম পর্যন্ত অ্যাভেলেবেল আছে। কন্ট্যাক্ট ডিটেলস আমি স্ক্রিনে মেনশন করে দিলাম। আর যারা কিনা প্রকৃতির কোলে ঘন জঙ্গলের মধ্যে একটি দিন থাকতে চান, তারা কিন্তু এই সোনাঝুরির প্রকৃত ভ্রমণ কেন্দ্র রিসর্টটাকে এক্সপ্লোর করতে পারেন। এখানে রুমের প্রাইস একটু হাই, তবে এসি নন এসি বোথ টাইপের রুমই অ্যাভেলেবেল আছে। এছাড়াও কিছু বাজেট ফ্রেন্ডলি হোটেলের ফোন নাম্বার আমি স্ক্রিনে মেনশন করে দিচ্ছি। তবে কিন্তু মুকুটমণিপুরে হোটেলের সংখ্যা খুবই কম, তারই জন্য কিন্তু আপনারা যদি সিজনে আসতে চান তবে কিন্তু আগের থেকেই হোটেল বুক করে নিতে হবে, না হলে কিন্তু আমাদের মতো আপনারাও কিন্তু বুকিং পাবেন না। তারই জন্য আমরাও কিন্তু বাঁকুড়া স্টেশনের কাছাকাছি হোটেল বুক করেছি। আমাদের হোটেলের নাম প্রিয়দর্শিনী। হোটেলের যাবতীয় ইনফরমেশন আমি স্ক্রিনে মেনশন করে দিচ্ছি। আমরা অনেকে মিলে এসেছি বলে পরপর 2 অ্যাটাচ রুম বুক করেছি, আর দেখতেই পাচ্ছেন রুমগুলোও যথেষ্ট পরিষ্কার, আর ওয়াশরুমটাও কিন্তু যথেষ্ট ক্লিন। আমরাও কিন্তু বাঁকুড়া স্টেশন থেকে সোজা হোটেলে এসেছি। তো এখন আমরা একটু ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট সেরে নিয়ে একটু রেস্ট নিয়ে তারপরে আবার বেরিয়ে পড়ব। তো এটা হচ্ছে আমাদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট। সকাল সকাল এত দারুণ একটা ব্রেকফাস্ট দিয়ে দিন শুরু করব ভাবতেও পারিনি, আর এটার টেস্ট কিন্তু অসাধারণ হয়েছে। তো মনু বলো, লুচি আলুর দমের টেস্টটা কেমন হয়েছে? সকলে সাজুগুজু করে বেরিয়ে পড়েছি। আমরা কিন্তু প্রাইভেট কার বুক করে যাচ্ছি, গাড়ি আমাদের হোটেল থেকেই তুলেছে, আমাদের পুরো মুকুটমণিপুর ঘুরিয়ে আবার রাতে আমাদের হোটেলেই ছেড়ে দেবে। এখানে কিন্তু প্রাইভেট কার আপনারা 1400 থেকে 1600 টাকার মধ্যে পেয়ে যাবেন, তবে আরও কমে পেতে পারেন অফ সিজন হলে। সিজনে এরা একটু দাম বেশি চায়, তবে বার্গেনিং অবশ্যই করতে পারেন। আমার মতে যদি আপনারা সেদিন রাতেই আবার বাড়ি রিটার্ন করতে চান, তাহলে কিন্তু আপনারা প্রাইভেট কার বুক করেই ঘুরতে পারেন। তাহলে কিন্তু আর বাস ধরার কোনো টেনশন থাকবে না, আপনারা কিন্তু অন টাইমেই মুকুটমণিপুর ঘুরে আবার বাঁকুড়া স্টেশনে পৌঁছে যেতে পারবেন। তো আমরা এখন পৌঁছে গেছি ভারতের দ্বিতীয় বৃহত্তম কংসাবতী ড্যামে, আর আমাদের এখানে পৌঁছাতে সময় লেগেছে প্রায় 1 থেকে 1.5 ঘন্টার মতো। গাড়ি কিন্তু আপনাদের লক গেটগুলো পার করে এই হোটেলগুলোর সামনে নামিয়ে দেবে। এখানে কিন্তু পরপর অনেক হোটেল আছে, তো সকালে ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার সবই কিন্তু এখান থেকেই সেরে ফেলতে পারবেন। এই হলো সেই লক গেট যার মাধ্যমে কিন্তু এপাশের জল আটকানো হয়েছে, আর লক গেটে জল ছাড়লে জলটা বয়ে যায় এপাশ থেকে। বর্ষাকালে আসলে সম্ভবত লক গেট ওপেন দেখতে পারেন। চলুন তাহলে এবার যাওয়া যাক কংসাবতী নদীর দিকে। ড্যামের রাস্তাটা কিন্তু খুবই চওড়া, আর পুরো রাস্তা জুড়ে কোনো এক সময় আলপনা দেওয়া হয়েছিল, যা অনেকটা এখন আবছা আবছা রয়ে গেছে।
এটা হলো কংসাবতী নদীর পাড়, আর পাড় বরাবর দেখতে পাচ্ছেন বহু গাড়ি ও বাস রাখা রয়েছে। এখানে কিন্তু বেশিরভাগ মানুষই দূর দূর থেকে এসেছে শুধুমাত্র পিকনিক করার জন্য আর চারিপাশের পরিবেশটাকে এনজয় করার জন্য। তারই জন্য এই জায়গাটি কিন্তু ফেমাস পিকনিক স্পট হিসাবেও পরিচিত। তবে কংসাবতী নদীর পাশে পিকনিক করার জন্য কিন্তু আপনাকে আলাদা করে কোনো ভাড়া দিতে হবে না, শুধুমাত্র গাড়ি পার্কিং এর জন্যই কিন্তু আপনাকে পে করতে হবে। আর এই নদীর পাড় বরাবর কিন্তু হরেক রকমের দোকান আপনারা দেখতে পারবেন, খাবারের দোকান থেকে শুরু করে খেলনার দোকান পর্যন্ত। তবে বলা যায় শহর থেকে এত দূরে ভিতরে গ্রামের মানুষগুলির জীবিকা কিন্তু শুধুমাত্র এখানকার পর্যটকদের উপর নির্ভর করেই রয়েছে। তো এবার বলি কিভাবে ঘুরবেন। তো এখানে কিন্তু ড্যামের বাঁধ বরাবর ভ্রমণ স্থানগুলো ঘুরে দেখার জন্য আছে অটো ও টোটো সুব্যবস্থা। তবে কিন্তু এখানকার যে মেন আকর্ষণ নৌকা বিহার, তার মাধ্যমেও কিন্তু বাঁধের আশেপাশের স্থানগুলো ঘুরে দেখতে পারেন। তবে এখানে বোটে চড়তে গেলে কিন্তু আপনাকে টিকিট কাউন্টার থেকে প্রথমে টিকিট সংগ্রহ করতে হবে। চলুন তাহলে দেখে নিন এই নৌকা বিহারের রেট চার্টটা। পুরো ডিটেল ইনফরমেশনটা পাওয়ার জন্য কিন্তু এই ভিডিওটি পজ করে চার্টটা পুরো ভালো করে পড়ে নিতে পারেন। বোটিং করার জন্য টিকিট আমরা সংগ্রহ করে নিয়েছি আমাদের পাঁচজনের মাথা পিছু 150 টাকা করে, টোটাল 750 টাকা পড়েছে। তো বোটিং করতে গেলে কিন্তু লাইফ জ্যাকেট পরতেই হবে, তাই সবাই একটা করে লাইফ জ্যাকেট সংগ্রহ করে পরে নিয়েছি। তো নৌকায় ওঠার আগে কিন্তু সবাই মিলে লাইফ জ্যাকেট পরে একটা সেলফি না তুললেই হয় না। তো ফটো সেশন শেষ করে আমরা নৌকার কাছে চলে এসেছি। আর একটা জিনিস, এখানে কিন্তু প্রত্যেকটা নৌকার আলাদা আলাদা করে নাম রাখা হয়েছে, আর নামগুলো কিন্তু সত্যিই খুব সুন্দর। তো আমরা যে টিকিটটা কেটেছি সেই টিকিটের মাধ্যমে কিন্তু আমরা 4-5টা পয়েন্ট ঘুরে দেখতে পারবো। তো প্রথমে আমাদের নিয়ে যাবে পরেশনাথ মন্দির ও কালী মন্দির দর্শনের জন্য। আমরা কিন্তু আজকের এই নৌকা বিহারটা শেয়ারিং এর মাধ্যমে করছি, তো আপনারা চাইলে কিন্তু পুরো বোটটাকে রিজার্ভ করেও ঘুরতে পারেন। সেক্ষেত্রে খরচা 1-5 জন হলে 1,500 টাকার মতো পড়বে, আর 2 ঘন্টা আপনাদের ঘুরে দেখাবে। এই মুকুটমণিপুর গ্রামটি কিন্তু কংসাবতী ও কুমারী নদীর সংযোগস্থলে অবস্থিত। মুকুটমণিপুরকে ঘিরে গড়ে ওঠা এই বাঁধটি ভারতের দ্বিতীয় বৃহত্তম বাঁধ। আর এই বাঁধকে ঘিরে জলসেচের পাশাপাশি এটি যেমন একটি আকর্ষণীয় পর্যটন কেন্দ্র গড়ে উঠছে, তেমনই কিন্তু ধীরে ধীরে একটি পপুলার উইকেন্ড ডেস্টিনেশনও হয়ে উঠছে। আমাদের নৌকার নামও কিন্তু কংসাবতী। কংসাবতী আমাদের নিয়ে এসেছে পরেশনাথ দর্শনের জন্য। আর এই নদীর পাড়ে ভিডিও শুট করতে কিন্তু একদমই ভুলবেন না। আমরাও কিছুক্ষণ ফটোশুট করে রওনা হলাম মন্দির দর্শনের জন্য। এটা হলো পরেশনাথ মন্দির। মন্দিরটা কিন্তু একটা উঁচু টিলার ওপর অবস্থিত, আর অনেকগুলো সিঁড়ি অতিক্রম করে কিন্তু আপনাদের মন্দিরে পৌঁছাতে হবে, তবেই কিন্তু আপনারা ভোলে বাবার দর্শন করতে পারবেন। এই টিলার উপরটা কিন্তু অনেকটা বড় সমতল প্লেস রয়েছে, আর চারিপাশ থেকে সিটিং এর সুন্দর অ্যারেঞ্জমেন্টও করা আছে, যাতে পর্যটকরা এখানে বসে নদীর সুন্দর ভিউর মজা নিতে পারে। এখানে শিবলিঙ্গ কিন্তু বহু বছরের পুরনো, আপনারা চাইলে এখানে পুজোও দিতে পারেন। তো চলুন আপনাদের একবার দেখিয়ে দিই যে পরেশনাথ টেম্পল থেকে আশেপাশের ভিউটা কতটা সুন্দর। আপনাদের হাতে সময় থাকলে কিন্তু অনেকটা সময় এখানে বসে স্পেন্ড করতে পারেন, আর অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফিও করতে পারেন। আর এটা হলো মা কালীর মন্দির। এখানে আরও একটি পপুলার ভিউ পয়েন্ট মুসাফিরানা ভিউ পয়েন্টে যদি আপনারা যেতে চান, তবে কিন্তু টোটোতে করে ড্যামের উপরে যে রাস্তা আছে রাস্তা ধরেই যেতে হবে। এই মুসাফিরানা ভিউ পয়েন্টটা কিন্তু অনেকটাই উঁচুতে, তাই জন্য আপনাদের কিন্তু অনেকগুলো সিঁড়ি অতিক্রম করে উঠতে হবে। কিন্তু এই উপরে ওঠার পরে যে সৌন্দর্য আপনারা 2 চোখ ভরে দেখতে পারবেন, সেটা কিন্তু নিশ্চয়ই আপনাদের মুগ্ধ করবে। এই ভিউ পয়েন্ট থেকে কিন্তু বাঁধের পুরো একটা অংশ সুন্দরভাবে দেখতে পাওয়া যায়। এই ড্যামের প্রকল্প কিন্তু গৃহীত হয়েছিল 1956 সালের মুখ্যমন্ত্রী ডক্টর বিধানচন্দ্র রায়ের দ্বারা। বাঁকুড়া, পুরুলিয়া ও পশ্চিম মেদিনীপুর জেলার প্রায় 8,000 বর্গ কিলোমিটার জলসেচের জন্য এই কংসাবতী ড্যাম প্রকল্প গৃহীত হয়। তো এবার আমাদের নৌকা নিয়ে চলেছে আমাদের নেক্সট ভিউ পয়েন্টের উদ্দেশ্যে।
তো এবার আমরা চলে এসেছি সোনার বাংলা পার্ক ও ডিয়ার পার্ক দেখার জন্য। তবে এই পার্কগুলোতে যেতে গেলে কিন্তু আপনাদের এপাশে এসে ইঞ্জিন ভ্যান বুক করে তারপরে যেতে হবে, আর ইঞ্জিন ভ্যানের ভাড়া মাথা পিছু 50 রুপিস করে পড়বে। তো এখন চলে এসেছি সোনার বাংলা পার্কে। তবে এই পার্কেও কিন্তু আবার এন্ট্রি ফি আছে, এন্ট্রি ফি এখানে 10 টাকা করে। বন্ধুরা, পার্কটি ঘোরার সাথে সাথে আরও একটি ইনফরমেশন দিয়ে দিই যে আমরা মুকুটমণিপুরের আগে কিন্তু বিষ্ণুপুরের ট্রিপটাও কমপ্লিট করেছি, যার লিঙ্ক আমি আই বাটনে মেনশন করে দিচ্ছি। আপনারা যদি দুটো ট্রিপ একসাথে কমপ্লিট করতে চান তাহলে কিন্তু ভিডিওটি অবশ্যই চেক করতে পারেন, আপনাদের কাছে ইনফরমেটিভ হবে। পার্কের ভিতরটা কিন্তু খুব সুন্দর করে ওয়েল মেনটেন করে রাখা হয়েছে, সুন্দর করে গার্ডেনিং করা আছে, পশু পাখি সুন্দর সুন্দর ফুলের গাছ ও পাতাবাহারি গাছ দিয়ে কিন্তু পুরো বাগানটিকে সুন্দর করে সাজানো হয়েছে। তবুও একটা ঝলকে আমি আপনাদের সাথে শেয়ার করে নিই পার্কের পুরো ভিউটা। তো এরপরে আমরা সোনার বাংলা পার্ক দেখা শেষ করে চলে আসলাম ডিয়ার পার্কে। ডিয়ার পার্কটা কিন্তু রাস্তার একদমই পাশে, আর উঁচু নেট দিয়ে চারিপাশটা পুরো ঘেরা, আর এখানে কিন্তু বেশ কয়েকটা হরিণ আপনারা দেখতে পাবেন। এখানে কিন্তু হরিণদের খাওয়ানোর জন্য পাতাও বিক্রি হচ্ছে, সেই পাতা কিনে কিন্তু আপনারা নিজে হাতে হরিণদের খাওয়াতেও পারবেন। আর সাথে যদি আপনাদের ছোট বাচ্চা থাকে তবে কিন্তু এই জায়গাটা একদমই মিস করবেন না, অবশ্যই আসবেন, সকলের খুবই ভালো লাগবে। ঘোরা শেষ করে আমরা কিন্তু আবার একই বতরে ফিরে এলাম বোটের দিকে। তো এখন আমরা রওনা দিয়ে দিয়েছি বোটের মধ্যে থেকেই ঘুরে দেখব কুমারী নদী ও কংসাবতী নদীর মিলনস্থল। খুবই দুঃখিত এর জন্য যে নৌকা আমাদের খুব কাছাকাছি নিয়ে যায়নি, খুব অনেকটা দূরের থেকেই দেখিয়েছে, তার জন্য কিন্তু আমি দুটি নদীর মিলনস্থলকে অতটা স্পষ্ট করে আপনাদের সামনে তুলে ধরতে পারলাম না। সূর্য ধীরে ধীরে অস্ত যাচ্ছে, সন্ধ্যা নেমে আসছে, তো আজ এখানে কিন্তু আর দেখার মতো তেমন কিছু নেই। তো সবশেষে মেন কথা এটাই হলো, আজ আমরা যতগুলো জায়গা কভার করেছি সেগুলো পুরো কভার করতে আপনাদের সময় লাগবে 2.5 থেকে 3 ঘন্টা। তো আপনারা যদি সকাল সকালই মুকুটমণিপুরে পৌঁছে যেতে পারেন তাহলে কিন্তু আপনারা লাঞ্চের মধ্যেই কিন্তু পুরো জায়গাটা ঘুরে কভার করে ফেলতে পারবেন। আর আপনাদের হাতে যদি কম টাইম থাকে আর আজকে রাতটা যদি আপনারা এখানে না থাকতে চান তাহলে কিন্তু আপনারা বাঁকুড়া থেকে বিকেল 5টা ও রাত 12টায় যে ট্রেন আছে সেই ট্রেন ধরেও কিন্তু আপনারা কলকাতায় রিটার্ন করে যেতে পারেন। ট্রেনের টাইম টেবিল আমি ডিসপ্লেতে মেনশন করে দিচ্ছি। তো সন্ধ্যার একটুখানি সময় এখানকার পরিবেশকে এনজয় করে আমরা রিটার্ন করে যাব আমাদের হোটেলে। তো সন্ধ্যা নেমে আসার পরে বাঁধের উপরে লক গেটের লাইটগুলো জ্বলে উঠেছে, সেই আলোতে কিন্তু দেখুন আশেপাশের পরিবেশটা কত সুন্দর লাগছে। আর এটা হলো মুকুটমণিপুরের সেলফি পয়েন্ট, তো এখানে এসে কিন্তু ফটোশুট করতে একদমই ভুলবেন না। আর সেলফি পয়েন্টের পিছনের ভিউটাও কিন্তু খুবই সুন্দর, এখান থেকে দাঁড়িয়েও কিন্তু বাঁধের ভিউটা আপনি সুন্দরভাবে দেখতে পারবেন। সন্ধ্যাবেলার এই আলো আধারি পরিবেশে বাঁধের ভিউটা কিন্তু অসাধারণ লাগছে। তো এবার বলি কত খরচা হতে পারে, আপনারা চাইলে কিন্তু পুরো ট্রিপটা মাত্র 2000 টাকার মধ্যেও কমপ্লিট করে ফেলতে পারেন। আমরা কিন্তু আজ 7:10 ট্রেন ধরেছি, আশা করি 11:30 মধ্যে হাওড়া স্টেশন পৌঁছে যাব। তো বন্ধুরা, আজ এখানে এ পর্যন্তই, আবার দেখা হবে নেক্সট ব্লগে। আর এই ভিডিওটি যদি আপনাদের সত্যি ভালো লেগে থাকে তো অবশ্যই একটু লাইক অ্যান্ড শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।